ওকে তো শুরু করে দিচ্ছি। গ্রিড ভিউতে এতক্ষণ আমরা যে কাজটা করছি সেটা কি ছিল? এটা ছিল হচ্ছে আমাদের অটো জেনারেট করে কলামগুলা সেট করে দেওয়া হচ্ছিল, তাই না? এবং আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে শুধুমাত্র সে ডিফল্ট টাইপস গুলো নিচ্ছিল, নট কাস্টম টাইপস, দ্যাট মিনস ডিপার্টমেন্ট, স্টুডেন্ট, ইটসেলফ সেখানে কন্টেন্ট করে না। সো যদি আমি একটা গ্রিড বানাই যেটা দেখাইতে চাই এরকম, স্টুডেন্টের নেম, অ্যাড্রেস অ্যান্ড ডিপার্টমেন্টের নেম, একটা গ্রিড যদি দেখাইতে চাই তাহলে কিন্তু আমাদের একটু কাস্টমাইজ করতে হবে গ্রিডটাকে, তাই না? কারণ আমরা আইডি দেখাচ্ছি না, আবার ডিপার্টমেন্টের নাম দেখাচ্ছি, তাই না? সো এটা চেঞ্জ করতে হবে। সো প্রথমে এই জন্য এটা আমরা একটা জিনিসটা খেয়াল করি কি করবো, আচ্ছা এটা বেশি বড় জাম্প হয়ে যায় পরে দাম জাম্পতে স্টেপ বাই স্টেপ আঁকাই। এই প্রথমে আমরা ডিপার্টমেন্ট না দেখাই, প্রথমে আমরা স্টুডেন্টের অ্যাড্রেস কাস্টমাইজ করে দেখাই, যেখানে আইডি আমরা দেখাবো না। তাহলে কি করব, আমাদের ডিপার্টমেন্ট রিপোর্টে যাই, সেখানে দেখবেন ডান দিকে উপরে কোনায় একটা ছোট্ট তীর চিহ্ন আছে, দেখতে পাচ্ছ সবাই? মাউস যেখানে আছে আমার, এখানে ক্লিক করলে আপনি দেখবেন এডিট অর অ্যাড কলামস আছে। ইনি সিনারিও আমরা দুইটা কলাম অ্যাড করব, যেটা আসলে কি, একটা হচ্ছে নেম অ্যাড, আর একটা নাম দিব আমরা অ্যাড্রেস। আচ্ছা এখানে আপনারা দেখবেন আপনি গ্রিড ভিউর মধ্যে এই টেক্সট বক্স আরও অনেক ধরনের কলমে কিন্তু অ্যাড করা যায়, বাটন, চেক বক্স, কম্বো বক্স, ইমেজ লিঙ্ক, তাই না? আমরা আমাদের পারপাসের জন্য আমরা টেক্সট বক্সটা নিচ্ছি, এই তো। এরপর আমরা অ্যাড করে দিলাম, ওকে। এখন এই যে দুইটা কলাম অ্যাড করলাম, আমরা ডিপার্টমেন্টের কি করলাম, ডিপার্টমেন্টের একটা লিস্ট একটু চিনাই দিয়েছিলাম। আমার কোশ্চেন হচ্ছে এই কলামে যে ডিপার্টমেন্ট অবজেক্টের নেমগুলো ঢুকবে এটি কথা বলছি আমি? বলি নাই কিন্তু। তাহলে ওর কি বোঝার কোনো ক্ষমতা আছে? নাই। সো আমাদের কি করতে হবে, এইটা এক্সপ্লিসিটলি ডিফাইন করতে হবে যে ভাই তোমার প্রথম কলামটার ডাটা সোর্স কিন্তু ওইটা নেম কলামটা বা নেম প্রপার্টিটা, আদারওয়াইজ সে চিনবে না। সো কি করব, এখানে আমরা লিখব ডিপার্টমেন্ট গ্রিড ভিউ ডট কলামস, জিরোতম কলাম যেটা, ডট, এখানে তো কি লিখছে এটা, অর্থাৎ আমরা এক ধরনের বাইন্ডিং ইউজ করতে যাচ্ছি আর কি, যে এই কলামের সাথে ওই প্রপার্টিটা, এবং তার টাইপ কি কে বলতে পারবে, আমরা কি টাইপের কলাম পুট করবো? এই জিনিসটা হচ্ছে সিস্টেম উইন্ডোজ ফর্মস দ্বারা গ্রিড ভিউ কলামের একটা প্রপার্টি, ঠিক আছে? এর টাইপ হচ্ছে স্ট্রিং, এবং এটা আসলে কি, এটা কি প্রপার্টি, ঠিক আছে? তার সংজ্ঞাটা হচ্ছে এখানে, এগুলো দেখে বুঝতে হবে।
अदरवाइज কাজ করে বসে হবে না সো ইকুয়ালস টু আমরা এখানে কি দিব কি লিখব এখানে string type দিব একটা বুঝেন নাই কি বলছি এক্স্যাক্টলি যে ডিপার্টমেন্টসের নেম প্রপার্টিটা এখানে ফিল হবে দ্যাটস ইট সিমিলারলি আমরা ইচ্ছা করলে পরের কলামটাও একইভাবে ডিফাইন করতে পারি দেখি একদিকে ভালো হয়েছে সে কিছুই দেখাচ্ছে না চারটা কেন ছিল ডাটা সেট যেটা দেওয়া ছিল একটু বন্ধ হয়ে গেছে হ্যাঁ তো ওটা তো সব নীতি আছে আর এইবার তো যেটা বাউন্ড করেছে যে দুই টাইম দিলে মানে দুই টাইম দিয়েছে সত্যি যেটা হয়েছে যে ডেটা গ্রিড একটা প্রপার্টি আছে বা ভেরিয়েবল তার নাম হচ্ছে অটো জেনারেট কলাপস ঠিক আছে সো যদি আপনি কাস্টমাইজ করতে চান ইউ হ্যাভ টু সেট ফলস ফলস করতে হবে এটাকে যে অটো জেনারেট কলাপস যেন ফলস থাকে ঠিক আছে যেহেতু আমি এটা ফলস করি নাই সো সে অটোমেটিক জিনিসটাও অ্যাড করছে আমার কলম দুটো অ্যাড করছে বুঝা যাচ্ছে সো এটা ফলস করে দিতে হবে এখানে আচ্ছা আর যদি আমি কলাম ডিলিট করতে চাই এখানে গিয়ে অ্যাড্রেসটা ওকে এটা তো আপনাদের করতে দিইনি তো দেখতে দিচ্ছি আপনাদের দেখতে দিচ্ছি এটা আমি দেখে না বুঝলে জিজ্ঞেস করেন ভাই এটা কি করতেছেন দেখি না আমার আমার ইনস্ট্রাকশন 100% ফলো করতে হবে 100% ঠিক আছে নাইলে দেখেন ফুল ক্লাস কিন্তু আপনার ড্যামেজ করে দিচ্ছে এখানে কি ছিল অ্যাড্রেস ছিল অ্যাড্রেসটা আমরা ফেলে দিছি কারণ ডিপার্টমেন্টে কোনো অ্যাড্রেস নাই এবং পুরো কলামটাই ফেলে দিছি ইচ্ছা করলে আমরা এই কলামগুলোর উইথ হাইট বা প্রপার্টিও চেঞ্জ করতে পারি দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ড কালার কি দিব বা দিব কি দিব না সো এখানে ক্লিক করে দেখবেন এখানে অনেক ধরনের প্রপার্টিজ দেওয়া আছে সেই প্রপার্টিজগুলো আপনারা ইউজ করবেন তো হিরো টেক্সট নেম দিছিলাম নেম চলে আসছে উইথ আছে একটা এই যে উইথ 300 করে দিই এই যে মোটা হয়ে গেছে সো যদি কখনো আপনাদের এরকম দরকার হয় যে একটা কলামকে স্পেসিফিক সবগুলো সেলগুলোকে আপনি আপনি কাস্টমাইজ করবেন সো আপনার এখানে গিয়ে চেঞ্জ করবেন অর্থাৎ এই যে বিন্দুটা এডিটে গিয়ে তারপরে চেঞ্জটা করবেন
আচ্ছা সো নেমটা আসলো আমি লিখছিলাম স্টুডেন্ট কাজ করছে ডিপার্টমেন্টে ঠিক আছে সমস্যা নেই কাস্টমাইজ করতে পারছি আচ্ছা এরপর আমরা একটু অ্যাডভান্স লেভেলে কাজ শুরু করি কি করব যদি এরকম দরকার হয় যে আমার স্টুডেন্টের যে লিস্টটা সেই স্টুডেন্ট লিস্টে আমার ডিপার্টমেন্টের ফুল ভ্যালুগুলো দরকার মানে কি বর্তমানে কি আছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট দিলে শুধু ডিপার্টমেন্টের আইডিগুলো আসে না ডিপার্টমেন্ট ইটসেলফ কি আসে আসে না কেমনে আসবে কলামের মধ্যে তো ডিপার্টমেন্টের ভ্যালু নেই শুধু আইডি আছে তাই না যদি আমি স্টুডেন্ট দিয়ে ডট দিয়ে ডিপার্টমেন্ট ডট নেম কে কল করি পাবো কিছু কারণ কি সে তো এখানে আইডি যাচ্ছে নেম যাচ্ছে না বোঝা যাচ্ছে সো আমার কি করতে হবে এইখানে আমার কিছু চেঞ্জ করতে হবে যেন ডিপার্টমেন্টের ভ্যালুগুলো সহ সে একসাথে লোড হয়ে যায় কি বললাম একটু ছবি আঁকায় দেখে ভালো হবে তো বর্তমানে আমার আছে স্টুডেন্ট যার মধ্যে আছে হচ্ছে আইডি নেম অ্যাড্রেস তাই না এই চারটা বললাম সরি হ্যাঁ চারটা আর ডিপার্টমেন্টে আসছে আমাদের আইডি আর নেম আমি কি চাই আমি চাই স্টুডেন্ট ডট সিএস এর ভিতরে যে ডিপার্টমেন্ট অবজেক্টটা আছে সেইটা সহ একবার ফিল হয়ে লিস্ট অফ স্টুডেন্ট গেটওয়ে থেকে যেন ফেরত যায় আমার কথা কি বুঝতে পারছেন কি বলছি বর্তমানে আমি যখন এই কমান্ডটা এক্সিকিউট করি আমার হাতে তো এই চারটা ভ্যালুগুলো আসে না এখানে কি ডিপার্টমেন্ট নেম নেওয়ার কোনো কথা লেখা আছে নাই সো লিস্ট অফ স্টুডেন্ট যখন রিটার্ন হচ্ছে উই দেখেন লিস্ট অফ স্টুডেন্ট আমি যখন স্টুডেন্ট দিয়ে ডট দিয়ে ডিপার্টমেন্ট অবজেকশন একটা এর মধ্যে ডট দিয়ে যদি নেমকে কল করি পাবো পাবো না কেন পাবো না কারণ এই লোডিং এর সময় আমি কোনো নেম প্রোভাইড করতেছি না কথাটা কে কে বোঝেন নাই আপনার আবার বলতে বোঝেন নাই যদি আমি এখানে কল করি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ান বাই ওয়ান আসতেছি অন্য সবাই খেয়াল করে যদি আমি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট কল করি তাহলে কোন কোন কলাম আসবে এই চারটা আসবে না ডিপার্টমেন্ট নেম আসবে ইয়েস অন্য ডিপার্টমেন্টের নেম আসবে আমি তো কথা বলতেছি টেবিল স্টুডেন্ট যেটা নেম তো আসবে না আসবে আসবে না এখন আমি রিটার্ন কি করতেছি
লিস্ট অফ স্টুডেন্ট না এই যে এই যে ইমেল করতে দিয়ে আমল দেখা হয়ে যায় লিস্ট অফ স্টুডেন্ট না করতেছি না হ্যাঁ এখন প্রতিটা স্টুডেন্টের মধ্যে তো একটা ডিপার্টমেন্ট অবজেক্ট আছে আছে না ঠিক আছে আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি আবার বুঝিয়ে দেবো ঠিক আছে যাতে এই রিকোয়েস্ট ভাই যেটা বলি সেটা করেন অন্য কোনো কাজ করেন না আচ্ছা সো আচ্ছা এই প্রবলেমটা কার কার বুঝতে এখনো সমস্যা আছে তাহলে আমি হয়তো আবার ফুল রিপিট করবো অথবা ইন্ডিভিজুয়াল দেখবো কার কার সমস্যা আছে আপনি একজনের আছে আর কারো নেই ওকে সো যখন সিলেক্ট স্টার ফ্রম কি স্টুডেন্ট নিচ্ছিলাম তখন স্টুডেন্ট টেবিলের চারটা কলাম আসতেছিল ঠিক আছে এখানে তিনটা দেওয়া আছে আরেকটা দেওয়া কী আছে সেটা হচ্ছে ডিপার্টমেন্টের আইডি সো এখানে যদি স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করতেছি তাহলে আইডি নেম অ্যাড্রেস আর ডিপার্টমেন্টের আইডি সে কিন্তু ডিপার্টমেন্টের নেম ভরতেছে না এই যে রিটার্ন করে দিচ্ছি এখনও কিন্তু তার হাতে ডিপার্টমেন্টের নেম নাই তাহলে আমি যখন ইউআইতে গিয়ে কল করব ডিপার্টমেন্টের নেম পাবো না সো ডিপার্টমেন্টের নেম পাওয়ার জন্য আমার যেটা করতে হবে স্ট্রিং কোয়েরি যেটা লিখছি সেখানে কিছু চেঞ্জ করতে হবে চেঞ্জটা হচ্ছে এরকম স্টুডেন্ট আর ডিপার্টমেন্ট দুইটা মিলে একটা সিঙ্গেল মার্জ টেবিল তৈরি করা মার্জ টেবিল মানে দুটা মিলে একটা সিঙ্গেল টেবিল তৈরি কর যে টেবিলের মধ্যে সবগুলা কমন ডাটা সিঙ্গেল রোয়ের মধ্যে থাকবে কি বলছি বাংলা কথাটা বলুন আমার এমন একটা টেকনোলজি বা টেকনিক ইউজ করা দরকার যার ফলে আমি স্টুডেন্ট আর ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট টেবিলটা মার্জ করে ফেলব এবং তাদের যে কমন ডাটা যেগুলো আছে সবগুলা মিলে একটা সিঙ্গেল রো তৈরি হবে কি বললাম সিঙ্গেল রো তাইলে সেই সিঙ্গেল রোয়ে কি থাকবে স্টুডেন্টের আইডি থাকবে স্টুডেন্টের নেম থাকবে স্টুডেন্টের অ্যাড্রেস থাকবে স্টুডেন্টের আইডি থাকবে আর কি থাকবে সেখানে ডিপার্টমেন্টের আইডি থাকবে ডিপার্টমেন্টের নেম থাকবে এটা কিন্তু দুইবার আসবে কারণ আমি টেবিল মার্চ করছি এটু বুঝতেছেন কথাগুলা এটু বুঝলেই চলছে তাহলে আমার যে কমন ডাটা ছিল সাপোজ আইডি ওয়ান নেম এ অ্যাড্রেস বি ওয়ান এখানে ওয়ান সিএসসি তাহলে এখানে কি আসবে ওয়ান এ বি ওয়ান ওয়ান সিএসসি এটা হচ্ছে মার্জ টেবিল যেটা রেজাল্ট টেবিল যেটা এখন এইটাও তো একটা সিঙ্গেল টেবিল ধরা যায় তাই না এই টেবিলের মধ্যে এখন আমি রিড করা শুরু করি রিডারের মতো করে কোনো সমস্যা আছে সমস্যা নাই এখন রিডার দিয়ে যদি রিড দেই রিডার যদি আমি ফাইভ দেই রিডারের মধ্যে যদি ব্র্যাকেটে ফাইভ দেই তাহলে কোন কলামটা পাবো আমি এক্সেলেন্ট দিয়ে যদি ওয়ান দেই তাহলে ঠিক আছে কারণ দুটা মিলে এখন একটা সিঙ্গেল টেবিল সিঙ্গেল টেবিলের উপরে রিডার আইডি অ্যাপ্লাই করলে একদম আগের মতোই অবস্থা সেই ভ্যালুগুলো নিয়ে আমি কেমনে আমার অবজেক্ট তৈরি করি সেটা পরের কথা ঠিক আছে সো আগে আমি কোয়েরিটা চেঞ্জ করি এই যে মার্চ করলাম এই মার্চটাকে টেকনোলজিতে অন্য একটা টার্ম আছে সেটা বলা হয় কি জয়েন আমরা যেহেতু কমন ডাটা নিয়ে কাজ করতেছি আমরা ইন দিস কেস ইনার জয়েন ইউজ করব ইনার জয়েন শুধুমাত্র কমন ডাটাগুলো নিয়ে কাজ করে
ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে যে ইনার জয়েন্টের কাজ কি ভাই, দুটো টেবিলের কমন যে ডাটাগুলা কমন মানে কি, এইটা এইটা না কিন্তু কমন হচ্ছে এইটা আর এইটা, তাই না? আমরা রিলেশনশিপ বানিয়েছি না? ওকে, সো কমনটা জোড়া লাগার পর বাকি সবগুলা সিঙ্গেলের মধ্যে বসে যাবে একে একে। সো কমন ডাটা মিলে যে টেবিলটা তৈরি হয় এটাকে আমরা ইনার জয়েন বলি। আচ্ছা, তাহলে আগে এখানে না লেখার আগে এখানে লিখি, ম্যানেজমেন্ট স্টুডিওর মধ্যেও কিন্তু আমরা কুয়েরি এক্সিকিউট করতে পারি দেখার জন্য, টেস্ট করার জন্য, ঠিক জানেন? আচ্ছা, না জানলে এখন দেখেন এই যে বাম দিকে উপরে কোনায় নিউ কুয়েরি আছে একটা, আপনারা স্ক্রিনে খেয়াল করেন, কারণ ভিডিও দিয়ে দিব, কোড দিয়ে দিব, সব দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো নিউ কুয়েরি ক্লিক করলে চলে আসলো। আচ্ছা, কি লিখবো? সিলেক্ট স্টার ফ্রম ইনার জয়েন, আসে না, তারপরে ফায়ার, ও হয় না, অন হয়ার তো দিব না, আমরা কি কোনো ক্লজ দিচ্ছি? আমরা সবগুলোই চাচ্ছি যখন আমরা কোনো স্পেসিফিক কন্ডিশন বা একটা শর্ত দিচ্ছি তখন আমরা হোয়ার দিব, ইন দিস কেস হোয়ার দিব না, এখানে আমরা দিব অন, মানে কার সাথে কে কেমনে মিলবে, মিলানোর জন্য আমার ডিপার্টমেন্টের আইডি আর স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি। আরে টু কোর্স কেন ধর, কি করছিস কেন? আমি দেখেন ছবি যা পাইছি ছেড়ে আসছে না নাকি? সো যখন আমার ডাটা অ্যাক্সেসে এক্সিকিউট রিডাক কমান্ড এক্সিকিউট করবে, অ্যাকচুয়ালি র্যামের মধ্যে আসলে এইটা চলে আসবে। এরপর যখন আপনারা রিডাক ডট রিড দিবেন, সে প্রথমে এটাকে করবে, তারপরে এটা, তারপরে এটা, সো যদি আমরা কোডটা চেঞ্জ করতে চাই, আগে এটা নিয়ে আসি, আচ্ছা ওইটাই কপি পেস্ট করছি, সো না দেখা না দেখলে চলে, এই যে আইডি, নেম, অ্যাড্রেস আর এই দুটা দরকার, 0 1 2 3 4 5, রিডার ফোরের মধ্যে আছে হচ্ছে থ্রি, দরকার নাই, 3 4 তো একই জিনিস। রিডার 5 মিলছে, থ্রি আর ফোর তো একই জিনিস, আর এখানে কি হবে তাইলে? ডিপার্টমেন্ট অবজেক্ট তৈরি করতে হবে না একটা, আইডি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, কি করলো এখানে? এরর, অবজেক্ট তো আসলে এমনি আসবে না, কাজ করতে হবে।
বুঝছে একটা জিনিস এখনো বাদ আছে স্টুডেন্টের মধ্যে ডিপার্টমেন্টটা ভরা আদারওয়াইজ কাজ করবে সো আমি এটা কাট করে পেস্ট করলাম নিচে কারণ আমি একবারেই কাজটা শেষ করতে চাচ্ছি এই ঠিক আছে না কে কে বুঝুন একটু বলবেন না 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 সে তো এখানে নিয়ে আসলো নিয়ে আসা শেষ তো এখানে আমি জাস্ট অবজেক্ট তৈরি করতেছি ভেরিয়েবলে চলে আসছে সব বুঝছেন এখানে অবজেক্ট তৈরি করলাম আর কিছু না মানে এটা যদি আগে পরে না করতাম তাহলে কি হইতো আমার আবার স্টুডেন্ট ডিপার্টমেন্ট অবজেক্টগুলো হা লাগতো তাই না তাহলে এটা যদি এখন আমি রান করি আমার স্টুডেন্ট অবজেক্টের মধ্যে কিন্তু ডিপার্টমেন্ট ভ্যালুগুলো পাচ্ছি এই চেঞ্জটা না করলে কি পাইতাম পাইতাম না এখন আমি স্টুডেন্ট রিপোর্টে আসলাম তাহলে এই যে স্টুডেন্টসটা আসলো এখানে কিন্তু বর্তমানে ডিপার্টমেন্টের ভ্যালুগুলো আছে কিন্তু আমি যে গ্রিডের একটা প্রবলেম বলছিলাম সে প্রিমিটিভ টাইপ দেখায় না সরি কাস্টম টাইপ দেখায় না সো ডিপার্টমেন্ট কিন্তু এখান থেকে দেখাবে না দেখতে চান দেখেন স্টুডেন্ট রিপোর্ট রান এই দেখেন অটো জেনারেট করা তো সেই কলামে ওই অবজেক্টটা ভরে দিছে ঠিক আছে তাহলে এখন কি করা যায় আচ্ছা এখানে কলাম বানানোর লাভ নাই কারণ আপনার সোর্স হিসেবে চিন্তিত হচ্ছে আপনার স্টুডেন্টস লিস্টটাকে হ্যাঁ এখন আপনি আলাদা করে ডিপার্টমেন্টের কলামটা দেখাতে পারবেন না গ্রিড এই সাপোর্টটা দেয় না ঠিক আছে লিঙ্কে একটা ক্লাস নিতাম আমি সেই ক্লাসটা এখনই নিয়ে নিই ছোট্ট একটা জায়গা তাহলে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে করলাম আমি আসলে আমার হাতে যে বিশাল লিস্টটা ছিল আমি সেই লিস্টটাকে কাস্টমাইজ করে ছোট আরেকটা লিস্ট তৈরি করছি কাস্টমাইজ অবজেক্ট ঠিক আছে অর্থাৎ ওইখান থেকে তিনটা প্রপার্টি নিয়ে আমি একটা ছোট একটা ক্লাস তৈরি করছি ডাইনামিক ক্লাস সেটাকে চিনে আনছি লিঙ্কে আমি এটা ভালো মতো বলবো বাট এখান থেকে নিতে পারবেন আর কি এই দেখেন নিউ একটা ক্লাস তৈরি করলাম ডাইনামিক তার তিনটা প্রপার্টি ঠিক আছে না বুঝলে সমস্যা নাই আপনাদের এত হাই লেভেল রিকোয়ারমেন্ট প্রজেক্টে দিবে না
বাট নিলিখে রাখতে পারেন। আর কাস্টমাইজ করতে পারেন ইচ্ছা করলে, কাস্টমাইজ তো দেখাইলাম। সো জয়েনিংগুলো আপনারা এইভাবে হ্যান্ডেল করবেন, যখন আপনারা দেখবেন যে একাধিক টেবল একসাথে আপনার কুয়েরি করার মতো প্রয়োজন হচ্ছে, যেমন কি হতে পারে, সাপোজ আপনাদের কি কোনো প্রজেক্ট দিছে দেবে না, আচ্ছা ঠিক আছে দিল, দেওয়ার পর দেখব। তো এই এটাই দেখেন আপনার দরকার স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্ট সহ, সো আপনার এই দুটো জিনিস একসাথে কুয়েরি করা লাগতেছে। সো আমরা ইনার জয়েন্ট ইউজ করে পুরো একবার নিয়ে আসছি। এবং এই দুটার মধ্যে ইনার জয়েন হচ্ছে। এখন ইনার জয়েন যে হবে কার সাথে কার মিলটা আমরা দেখবো, সেটাই বলা হচ্ছে ডিপার্টমেন্টের আইডির সাথে স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি, তিনটা পার্ট। ওকে, গ্রিডে কথা বলছি স্যার, হাই হাই গ্রিডে তো আমি নতুন একটা টাইপ তৈরি করছি, দেখেন নাই? আচ্ছা দেখেন, গ্রিডে গেছে কোনটা, গ্রিডে হচ্ছে তো এইটা, এটা শুধু ইনার সাথে কোনো সম্পর্ক নেই। ইনার জয়েন ডাটা অ্যাক্সেসে ডাটাবেসে ডাটা ফিল, ডাটাবেস থেকে ডাটা নিয়ে লিস্টটা ফিল করে ওর কাজ শেষ, কথা হবে। বাকিটা হচ্ছে ইউআইতে আসছি আমরা এখন, ঠিক আছে? হ্যাঁ, জয়েন করতে হলে কি ওই পয়েন্টকে ডিক্লেয়ার করে এইচআর কে নেসেসারি, অথবা আমি জানি যে এই দুইটা কমন, এটা আমি বলতে পারছি না, এটা আমি টেস্ট করে দেখিনি, ও তো বইয়ে পাই নাই যে রেজিস্ট্রিটা দেখুন, টেস্ট করে আমার যেটা মনে হচ্ছে কোয়ান্টি রিলেশনশিপ এস্টাবলিশ করার অ্যানসারই না, ঠিক আছে? বাট দেখতে হবে। এই তো এটা কি হচ্ছে, স্টুডেন্টস একটা লিস্ট, সেই স্টুডেন্টস আপনারা ফরিচ কাজ করছেন না, ফরিচ ফরিচ কী করতাম আমরা, ভেরিয়েবল অ্যানসার একটা, সেই ভেরিয়েবলটা ওই ব্লকের মধ্যে কাজ করতো না, এরপর ব্লক শেষ আবার নতুন ভেরিয়েবল তৈরি হইতো, এটা কাহিনীও সেম, ঠিক আছে? সো স্টুডেন্টস থেকে একটা একটা করে স্টুডেন্ট ভেরিয়েবল নিয়ে এস এর মধ্যে রাখতো, এস দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। একটা এস তো অবশ্যই একটা স্টুডেন্ট টাইপ, সো স্টুডেন্ট টাইপের মধ্যে ডিপার্টমেন্ট থাকবে, নেম থাকবে, আইডি থাকবে, সেগুলো নিয়ে একটা নতুন টাইপ তৈরি করলাম, সেই টাইপটা এখানে বসাই দিলাম। আপনাদের টাস্ক ছিল একটা কোর্স তৈরি করা, কোর্স থেকে তৈরি করছেন, কোর্স নিয়ে যে ফুল সাইকেল বলছিলাম আপনারা করছেন, আচ্ছা ঠিক আছে একটু বাকি থাক। আর কেউ কি করছেন? ঠিক আছে, সমস্যা নাই, এইটুক জাস্ট বলেন এখানে কি কি সমস্যা আছে যেটা মাত্র বললাম। এটা হচ্ছে আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ কীভাবে আমরা কাজ করবো, এটা একটা স্ট্যান্ডার্ড সিনারিও, আমরা ইনার জয়েন করে সবগুলোকে একসাথে পিক করতে পারি।